এবারে আমরা মদুরিলা ইকো পার্ক থেকে একটি অটো ভাড়া করে আমরা যাচ্ছি ইন্ডিয়া বর্ডারের দিকে, যেখানে রয়েছে ইন্ডিয়া বর্ডার এবং বাংলাদেশের বর্ডার গার্ড। আর এইটাতে আমাদের যেতে মেইনলি আধা ঘন্টা সময় লাগতে পারে বা তার চেয়ে একটু বেশি লাগবে। আর এখান থেকে অটো সিএনজিটি আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল জনপ্রতি 30 টাকা করে, অর্থাৎ যাইতে 30 টাকা আর আসতে 30 টাকা, অর্থাৎ এক একজনের কাছ থেকে 60 টাকা পিছ হচ্ছে ভাড়া। তো আপনারা আগেই কথা বলে নেবেন সিএনজিওয়ালা বা অটোওয়ালার কাছ থেকে। আর আমাদের মেইনলি সিএনজিওয়ালাটা অনেক ভালো ছিল, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে, আর আমাদের গাইড হিসেবে এই সিএনজিওয়ালাটাই ছিল। এটা হচ্ছে গারদের স্কুল, তারই সেন্টিনাল স্কুল। গারদের হসপিটাল, এখান থেকে তারা সেবা নিয়ে থাকে। সুন্দর হসপিটাল করছে। তো আমরা নেমে চলে আসছি ইন্ডিয়ার বর্ডার গার্ড। তো আমাদের পেছনেই হচ্ছে ভারত। তো আমাদের ভারত আমরা এবার যাব, দেখি আমাদের সম্ভবত বর্ডার গার্ড পেরোতে দিবে না, তারপরে দেখি আপনাদের চেষ্টা করতে পারি। আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি, এইটার ঘের দেওয়া আছে, এইটা ভারত। তো আমরা আর বেশি দূর যেতে পারবো না, বেশি দূর গেলে আমাদের সম্ভবত সমস্যা হতে পারে। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ টু ভারতের বর্ডার গার্ড নদী। তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের বয়ে যাওয়া নদী, আর এইটা হচ্ছে ভারত, অর্থাৎ ভারত থেকে পানি পানি বয়ে বাংলাদেশে চলে আসছে। ফাইনালি আমরা বর্ডার গার্ডটি দেখবার পর যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থান মদুরিলা পার্কটির দিকে।
তো সেইখান থেকে আমরা আবার রওনা হব গজনির পার্কটির দিকে। তোমরা পাহাড় বেয়ে উঠতেছি, ছোট্ট একটা পাহাড়ে মোটামুটি ভিউ ফাউন্ডটা ভালো হবে সম্ভবত। আমরা ধীরে ধীরে খাওয়াই, আমাদের পার্কটা ছেড়ে আমাদের গন্তব্যস্থলে চলে আসতেছি, অর্থাৎ আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খাবো, তারপর একটু রেস্ট নিয়ে সম্ভবত গজনিতে চলে যাবো। সো আমাদের সাথেই থাকুন, আমাদের পর্বটি এখনো শেষ হয়নি।